নমস্কার বন্ধুরা, মাই ট্রাভেল ওয়াল ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুদের স্বাগত। বেড়াতে কার না ভালো লাগে, আর আগে থেকে যদি সব কিছু প্ল্যানিং থাকে তাহলে বেড়ানোর আমেজটা সম্পূর্ণ আলাদা হয়। আর বেড়াতে গেলে হোটেল নিয়ে খুব সমস্যা দেখা দেয়। অনস্পট হোটেল খুঁজতে খুঁজতে অনেক সময় ওই দিনের বেড়ানোর আমেজটাই মাটি হয়ে যায়। তাই আগে থেকে যদি হোটেলের সন্ধান পাওয়া যায় বা বুকিং করা যায় তাহলে ষোলকলা পূর্ণ হয়। আজ সেরকম কিছু ভাইজ্যাকের আরকে বিচ বা রামকৃষ্ণ বিচের ধারে কয়েকটি হোটেলের সন্ধান দেব। চলে এলাম অন্ধ্রপ্রদেশের বৃহত্তম নগর এবং বাণিজ্যিক রাজধানী বিশাখাপত্তনমে। ভাইজ্যাক স্টেশন থেকে আমরা একটি অটো করে চলেছি আরকে বিচ বা রামকৃষ্ণ বিচে। ম্যাক্সিমাম ট্যুরিস্টরা পছন্দ করে এই আরকে বিচের ধারে থাকতে। আপনারা চাইলে রেল স্টেশনের কাছাকাছি বা শহরের মধ্যে যে কোনো হোটেলে থাকতে পারেন, তবে রামকৃষ্ণ বিচে থাকার মজাটাই আলাদা। ফাইনালি চলে এলাম আরকে বিচে, আর আমাদের হোটেল বিচ ভিউ গেস্ট হাউস। আমরা চলে এসেছি আমাদের আগে থেকে বুকিং করা হোটেল বিচ ভিউ গেস্ট হাউস, পেছনে দেখতে পাচ্ছেন। আর লোকেশনটা দেখুন এত সুন্দর, পেছনে এই সমুদ্র একদম রাস্তার ধারে। হোটেলটির সামনে রয়েছে রাস্তা, আর রাস্তার ওপারে রয়েছে ছোট্ট একটি পার্ক, আর পার্কের পরে রয়েছে নীল সমুদ্র। আর বারান্দায় বসে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারেন। দারুণ সুন্দর মনোরম জায়গা। হোটেল থেকে কিছুটা দূরেই রয়েছে বিশাখাপত্তনম বন্দর। এটি হোটেলের রিসেপশন রুম এবং চেক ইন চেক আউটের টাইম দেওয়া রয়েছে। আমরা ওয়েট করছি একটু, এখন বাজে সবে 8:30। সন্দীপনা সুপর্ণা বসে আছে, আর লোকেশনটা এত সুন্দর লেগেছে, সামনেই সমুদ্র। এর রুমের ভিউটি দেখাচ্ছি, ডবল বেডরুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ওইদিকে রয়েছে ওয়ার্ড্রব, আর এইদিকে রয়েছে টিভি, এসি। যদিও আমরা নন এসি রুম নিয়েছি, আপনারা চাইলে এসি রুম নিতে পারেন। আর রয়েছে বড় একটি টিভি, আর জিনিসপত্র রাখার জন্য ছোট টি টেবিল। আর বাথরুমটা দেখাচ্ছি, কুমোড সিস্টেম বাথরুম। আর সবথেকে যেটা আকর্ষণীয় হচ্ছে বাথটাব রয়েছে, আপনারা চাইলে ব্যবহারও করতে পারেন। আর এদিকে রয়েছে মিরার সহ বেসিন। আর পোশাক রাখার জন্য রয়েছে ওয়ার্ড্রব, এদিকেও দুদিকে রয়েছে ওয়ার্ড্রব। পাশে রয়েছে ইন্টারকম, ফোন প্লাস বড় একটি ড্রেসিং টেবিলের আয়না। সকালে ঘুম থেকে উঠে হোটেলের বারান্দায় বসে বসে আপনি দেখে নিতে পারেন সূর্যোদয়।
অনলাইনে এই হোটেলটি বুকিং করা যায়। তাছাড়া ফোন নাম্বার রয়েছে, আপনারা ফোন করেও আগে থেকে বুকিং করে নিতে পারেন। সিজন অনুযায়ী রুমের রেট কিন্তু আপ ডাউন করে। দোতলা হোক তিনতলা, প্রতিটি তলায় একই রকম ডিজাইন। সামনের বারান্দা থেকে বসে বসে আপনি এই অপরূপ দৃশ্য দেখতে পারবেন। এসি নন এসি উভয় রুম রয়েছে। আমরা পাশাপাশি কিছু আরো রুমের ভিউ দেখাচ্ছি। এখানে সাজানো রয়েছে সোফা, এটি উপতলার ছবি। দেখুন, সব থেকে আকর্ষণীয় ব্যাপার হলো যে এখান থেকে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে বিচের দৃশ্য উপভোগ করা যায়। সুন্দর, সেটা দেখাচ্ছি আপনাদের। একদম সমুদ্রের সামনে এই বিচ ভিউ গেস্ট হাউসটি, আর সামনে এই রুম, রুমের ছবি। এখানে পাশাপাশি সব অনেকগুলো রুম রয়েছে। আর চলে এলাম ছাদে, আর ছাদ থেকে অসাধারণ ভিউ। আরকে বিচে রয়েছে কয়েকটি বাঙালি হোটেল। ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকলো, আপনারা ফোন করে বুকিং করতে পারেন। এখানে থাকা ও বাঙালি খাওয়ার ব্যবস্থা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে বা উপকারে এলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।